show that Rx divided by ideal generated by x square plus 1 is a field. Show that the ring, it act a ring, ঠিক আছে, quotient ring. এই quotient ringটা field হবে। তো quotient ring field হওয়া মানে হচ্ছে এই যে denominator এটা maximal ideal হবে in R, ঠিক আছে, মানে R over x এ maximal ideal হবে। এবার এই x square plus 1 ideal generated by x square plus 1 এটা কখন আর ওভার এক্স এ ম্যাক্সিমাল হবে, যদি আমি এফ এক্স নিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এই পলিনোমিয়ালটা ইরিডিউসিবল হবে আর এ, তার মানে আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে জিরো পুট করি তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আই আসছে, আর প্লাস মাইনাস আই এই যে রুটগুলো এই রুট কখনো আর এ বিলং করে না, সো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইরিডিউসিবল ইন আর। এবার যদি ইরিডিউসিবল হয় তাহলে কী হবে, আইডিয়াল জেনারেটেড বাই দিস পলিনোমিয়াল ইজ ম্যাক্সিমাল ইন আর এক্স, তার মানে কি এই কোশেন্ট স্ট্রাকচার ইজ এ ফিল্ড হয়ে গেল। তো আমি কী ধরলাম তাহলে, এটা ফিল্ড মানে আমাকে দেখাতে হবে যে এই আইডিয়ালটা ম্যাক্সিমাল ইন আর এক্স, তাহলে আমি কী করবো এফ এক্সকে নিয়ে নেবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার যদি আমি এফ এক্সকে জিরো পুট করি তাহলে এক্স আসছে প্লাস মাইনাস আই, প্লাস মাইনাস আই কখনো আর এ বিলং করে না, এই যে রুটসগুলো উইচ আর নট রুটস ইন আর, তার মানে এটা কী ইমপ্লাই করে, আইডিয়াল জেনারেটেড বাই দিস মানে আইডিয়াল জেনারেটেড বাই এফ এক্স, দাঁড়াও এক মিনিট, যদি এর রুটগুলো আর এ না থাকে তার মানে কি এফ এক্সটা ইরিডিউসিবল ইন ইন দ্যাট ফিল্ড আর এ, তাই তো, এই আর এ ফিল্ড হয়ে যাবে, এই ইয়ে বলছি ইরিডিউসিবল হয়ে যাবে, যদি এফ এক্স এর রুট আর এ না থাকে তাহলে এফটা ইরিডিউসিবল হয়ে যাবে ইন আর, তার মানে ওটা কী হবে ইরিডিউসিবল মানে হচ্ছে আইডিয়াল জেনারেটেড বাই দ্যাট পলিনোমিয়াল ইজ ম্যাক্সিমাল ইন আর ওভার এক্স, তাহলে কী হবে এই কোশেন্ট আর এক্স ডিভাইডেড বাই আইডিয়াল জেনারেটেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা ফিল্ড হয়ে যাবে। এবার যদি এরকম থাকতো যে এই কোশেন স্ট্রাকচারটা ইয়ে হবে ইন্টিগ্রাল ডোমেন যদি হয় তাহলে তোমার এই যে ডিনোমিনেটরটা এটা তোমার প্রাইম আইডিয়াল দেখাতে হবে, মানে আর ওভার এক্স ডিভাইডেড বাই সাম প্রাইম আইডিয়াল ইট উইল বি এ ইন্টিগ্রাল ডোমেন,